শরীরটাই যন্ত্রণা, ঘিরে ঘিরে যন্ত্রণা হচ্ছে, খাইতে মন চায় না কিছু, যন্ত্রণা ঠেলায়। হাঁটুতে ব্যথা হতো প্রচন্ড? হাঁটুতে ব্যথা হইতো, হাঁটুয়ে এরকম ফুল্লি উঠতে। ওই এলাকায় সকলার দেয়াছি, আবার পটলি সকলার দেয়াছি, ওই কি জানি কি কি জানি আছে সেইটাও দেয়াছি ভালো ভালো জায়গায়। হ্যাঁ বুঝি না, সেই এফরকে দেয়াছি বরিশাল, বরিশাল দেয়াছি হেরবার ভালো হয় না। হ্যাঁ হয়ে গিয়ে গেলাম ইন্ডিয়া। ইন্ডিয়াতে গিয়েছেন এই ব্যথার জন্য? হ্যাঁ তাই ভালোই হয় না, ওষুধ খাই হেবার ভালো হয় না, এখন আস্তে আস্তে আবার ফুল্লি ওড়ে। আর এতে এতে জনে জনে ব্যথা হরে, এই পার গিরে লাগে গিরে মিশে তেড়ি দিয়া পাড়ার থারি নিয়া। এই এবার হে ব্যবহার আর ডাক্তার হে আবার কইলে হ্যাঁ দেখাইছি মোরা, হে কে আমি পারব না, আমার অমুক ডাকা অমুকখান একটা ডাক্তার আছে, হে তোমার আব্বুরে আর তোমার মায়ের লই যাও, হেটে ভালো হয়। তো তখন আপনার এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং সেই অনুযায়ী স্যারের কাছে আসেন, স্যারের আন্ডারে আপনি ভর্তি হয়ে যান। আচ্ছা, স্যারের আন্ডারে ভর্তি হওয়ার পরে কতদিন ভর্তি ছিলেন? দশ দিন। আচ্ছা, এই দশ দিন পরে আপনার সেই হাত ফুলে যাওয়া, হাঁটু ফুলে যাওয়া, বসে নামাজ পড়ার পর এখন পুরো শরীরের যে ব্যথা সেটার কি অবস্থা এখন? সেটা তো আর ভালো, আবার এই যে কালা কালে সব কালালে সব স্বাদ হয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে যেটা বলেছিলেন যে আপনি বসে নামাজ পড়তে পারতেন না, এখন কি বসে নামাজ পড়তে পারেন? হ্যাঁ, এত বইয়ে নামাজ পড়তারি। আব্বুরও নিয়েছি। আচ্ছা, আম্মুরও নিয়েছি। আপনার বাবার কি সমস্যা? এই বাবার এই যে হাঁটুতে ব্যথা, তার ওই চার তারপরে এই তো আমরা এখানে চিকিৎসা নিলাম, আলহামদুলিল্লাহ এখন তো মা পুরো সুস্থ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে আমরা আসলে অনেক কঠিন একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। বর্তমান সময়ে করোনা পরিস্থিতির যে তৃতীয় ঢেউ সেটা অলরেডি আঘাত হেনেছে আমাদের বাংলাদেশে। সো পরিস্থিতি আসলেই অনেক জটিল এবং নাজুক অবস্থা ধারণ করেছে। হসপিটালগুলো অলরেডি ভরে গেছে পেশেন্ট দিয়ে, কিন্তু এর পাশাপাশি যে জেনারেল অসুখগুলো আছে বা অন্যান্য যে সমস্যাগুলো আমাদের সারা বছর ধরে থাকে সেগুলোর প্রকোপও কিন্তু এই মুহূর্তটাতে অনেক বেশি। বিশেষত ডেঙ্গু থেকে শুরু করে এ ধরনের কিছু রোগবাহী জীবাণু অলরেডি বেশি স্প্রেড করে গেছে। সো আশা করি আপনারা যারা আছে তারা একটু সতর্ক থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন, নিজেদেরকে অবশ্যই সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপদে রাখার চেষ্টা করবেন। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি ওনার নাম হচ্ছে শাহাবানু, উনি একজন গৃহিণী, চার সন্তানের জননী। গত 10 বছর থেকে উনি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন। পাশাপাশি ওনার এই সমস্যার জন্য যেটা হতো যে ওনার পুরো শরীরে, সমস্ত শরীরে প্রচণ্ড রকম ব্যথা হতো। সো এই ব্যথার যন্ত্রণা নিয়ে গত 10 বছর ওনার জীবন কেটেছে অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে। সন্তানদেরকে মানুষ করেছেন এই কষ্ট নিয়ে। দেখা যাচ্ছে যে হয়তো ঠিকমতো উঠে একটু খাবার দাবার তাদেরকে করে দিবেন, নিজের হাতে একটু যত্ন নেবেন, সেটা উনি করতে পারেননি। এই যে একটা কষ্ট এবং এটার জন্য কিন্তু উনি থেমেও থাকেননি, বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ট্রিটমেন্টও করেছেন কিন্তু এর সফলতা উনি কখনও ওইভাবে পাননি। কী হয়েছিল ওনার জীবনে? আসুন দর্শক, প্রথম থেকে একটু শেষ পর্যন্ত আমরা একটু শুনি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আজকে আপনি? ভালোই আছে, আল্লাহ ভালোই রাখছে। ভালো আছেন আজকে? আচ্ছা, আপনার দেশে বাড়ি কোথায়? পটুয়াখালীতে, বড় বিগেই। পটুয়াখালী জেলাতে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন আপনার কী হয়েছিল বা কতদিন আগে কী সমস্যা হতো আপনার শরীরে? শরীরে যন্ত্রণা, ঘিরে ঘিরে যন্ত্রণা হচ্ছে, খাইতে মন চায় না কিছু, যন্ত্রণা ঠেলায়। আচ্ছা, হাঁটুতে ব্যথা হতো প্রচন্ড? হাঁটুতে ব্যথা হইতো, হাঁটুয়ে এরকম ফুল্লি উঠতে, পায়ের গোড়ালিও ফুলে যেত এবং হাঁটু ফুলে যেত,
শরীরে প্রচন্ড ব্যথা হতো, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে সব জায়গায় আপনার প্রচন্ড ব্যথা হতো। তো এই গত 10 বছর থেকে আপনি এই ব্যথা নিয়ে আপনি ভুগেছেন, এই ব্যথার সাথে আপনি যুদ্ধ করেছেন। তো এটার জন্য প্রাথমিকভাবে আপনারা কখনো ডাক্তার দেখাননি? দেখাছি তো, আপনার এলাকায় অনেক ডাক্তার দেখিয়েছেন? ওই এলাকায় সকলত দেখাইছে, আবার পটলি সকলত দেখাইছে, ওই কি জানি আছে হেই তো দেখাইছে, ভালো ভালো জায়গায়। আচ্ছা, হ্যাঁ বুঝি না, হেই এফর গিয়ে দেখাইছি বরিশাল, বরিশাল দেখাইছি, হেরবার ভালো হয় না। আচ্ছা, হের হয়ে গিয়ে গেলাম ইন্ডিয়া। ইন্ডিয়াতে গিয়েছেন এই ব্যথার জন্য? হ্যাঁ, হেই ইন্ডিয়ার মানে কইছে যে আপনারা ওই বরিশাল দেয়াইতে আইয়া হেবি গিয়ে টাকাও দেয়াইছি। আচ্ছা, টাকা দেই হেবি হেরা একজনে কয় কি যে ইতে লও ইন্ডিয়ায় লও, এই ইন্ডিয়ায় এক মাস রয়েছে যাইয়া। আচ্ছা, এক মাস ছিলেন। তো সেখানে আপনাকে যে ট্রিটমেন্ট দিয়েছে সেটার পরবর্তী অবস্থা কি ভালো ছিলেন না কি হয়েছে? না হ্যাঁ না কইছে ওই ই মুভতেছে ইয়াতে এইতে মাই তাতে এরকম ব্যাহ হয়ে রয়েছে, আর দিয়ে ভাত খাইতে নেই। আচ্ছা, হ্যাঁ ওই মাইপুয়ে খাওয়াইতেছে, মানে আরেকজন আপনাকে খাইয়ে দিতে হয়েছে। তো এটা তো আসলে মানে আপনি একজন গৃহিণী, আপনার 4 সন্তান, আপনি দেখা যাচ্ছে যে নিজের হাতে আপনার সন্তানদেরকে সবসময় পেলে আপনি বড় করেছেন, নিজের হাতে তাদেরকে খাইয়ে দিয়েছেন, সেই মানুষটা হঠাৎ করে আপনি যখন এরকম অসুস্থ হয়ে গেছেন, দেখা যাচ্ছে আপনি নিজের কাজই নিজে করতে পারছেন না, নিজের যে অন্যান্য কাজগুলো সেগুলো করতে পারছেন না, এবং চিকিৎসা করতেছেন কিন্তু ভালো হচ্ছেন না, তখন কখনো কি মনে হতো যে আমি হয়তো আর কখনো ভালো হব না, কখনো সুস্থ হব না? তো ইন্ডিয়া গেছি পর হ্যাঁ না 1,00,000 টাকা গেছে। আচ্ছা, এক মাস রয়েছি, হেরপে গিয়ে হ্যান দেখুন কইলে কি যে আপনারা আপনার ঢাকা ভালো ডাক্তার আছে, মানে ইন্ডিয়া থেকে আপনাকে বলেছে যে আপনি ঢাকার ওখানে ভালো ডাক্তার দেখান, তারাও আপনাকে চিকিৎসাটা দিতে পারেনি, তো সেই অনুযায়ী আপনারা আবার বাংলাদেশে? না, হেরপে গিয়ে দেয়াছি 4-5 বছর দেয়াছি, হাতে কিছু বুঝি না, কোনো উপকার কোনো কিছু পান না, হেরপে গিয়ে আইসি এবার ওই স্মেল হইতে না জি। আচ্ছা, তাই হ্যাঁ কোনো ভালো বুঝি না, হেবি মাইফে কইলে কি যে স্যার হ্যাঁ তো সুবিধা বুঝি না, হেলে আমাকে একটা ভালো ডাক্তার ধরাই দেন। আচ্ছা, হেবি হে আবার কইছে কি তো ও মুখ খাত হে 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 এবার গেছি হে মানে হে নে ডাক্তার কইছে কি ভালোই হেরা আমার দ্বারে পাড়াই লেখা। আচ্ছা, মানে যে ডক্টরের কাছে থেকে পাঠিয়েছে তারা আবার বলছে যে কেন ওনার কাছে আবার বছর পড়াইছি এরকম আইতে আইতে যেতে এখন এখন তো ভালোই হয় না, ওষুধ খাই হ্যাঁ ভালো হয় না, এখন আস্তে আস্তে আবার ফুল ওড়ে, আর এইতে এতে জনে জনে ব্যথা হরে এই পার গিরে লাগে গিরিয়ে মিশির তেড়ি দিয়া পাড়ার থারি নিয়া এই এবার হে বেবর আর ডাক্তার হে আবার কইলে হ্যাঁ দেখাইছি মোরা হে কে আমি পারবো না, আমার অমুক ডাকা অমুকখানে একটা ডাক্তার আছে হে নে তোমার আব্বুরে আর তোমার মায়ের লই যাও হেটে ভালো হয়। তো তখন আপনার এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং সেই অনুযায়ী স্যারের কাছে আসেন। তো স্যার যখন আপনাকে দেখেছিলেন প্রথম দিন, স্যার কি বলেছেন আপনাকে দেখে? আমি আমার দেখাই নাই, আমি ওই স্লিপ দেখছে। আচ্ছা, আপনার রিপোর্ট গুলো দেখেছিলেন? হ্যাঁ, রিপোর্ট গুলো স্যার হে স্যারে ভাত খাইছে সপ্তাহ অন্তর গেছে এক ফির এই ঢাকার দিকে আছে এক দুপুরে ভাত খাইছে খালি হ্যাঁ পর তারপর হে আই পড়ছে। আচ্ছা, ওই হ্যাঁ রে টোরান্দে বেরিয়ে দিতে পারছি পুরো রবের। আচ্ছা, তারপর আপনি এসে স্যারের আন্ডারে আপনি ভর্তি হয়ে যান। আচ্ছা, স্যারের আন্ডারে ভর্তি হওয়ার পরে কতদিন ভর্তি ছিলেন? 10 দিন। আচ্ছা, এই 10 দিন পরে আপনার সেই হাত ফুলে যাওয়া, হাঁটু ফুলে যাওয়া, বসে নামাজ পড়ার পর এখন পুরো শরীরের যে ব্যথা সেটার কি অবস্থা এখন? সেটা তো আর ভালো, আবার এই যে কালা আলে সব কালা আলে সব স্বাদ হয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে যেটা বলেছিলেন যে আপনি বসে নামাজ পড়তে পারতেন না, এখন কি বসে নামাজ পড়তে পারেন? হ্যাঁ, এত বইয়ের নামাজ পড়তে আবার ওই নাসারা কইছে যে আরো কয়েকদিন পর হে পর নামাজ পড়বেন এত হলে, কিন্তু আপনি তো চেষ্টা করেছেন আপনি মাটিতে বসে নামাজ পড়ার জন্য এবং সেটা আপনি করতে পারছেন এবং আপনার যে শরীরের যে এই যে গত 10 বছরের যে ব্যথা সেটা এখন আর নাই, আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি যিনি
প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথেই ছিলেন এবং পুরো ট্রিটমেন্টে উনি সবসময় ছায়ার মতো থেকে ওনার মাকে উনি সহযোগিতা করেছেন, সব কিছুতে উনি দৌড়াদৌড়ি করেছেন। আসুন দর্শক একটু ওনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে আমরা একটু বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ আবু মুসা। আচ্ছা, আমরা জানি যে আপনি একজন স্টুডেন্ট, কি পড়াশোনা করছেন এখন? আমি হাফিজ পাস করছি, তারপর আলিয়ায় পড়াশোনা করতে আছি, বর্তমানে ফাজিলে প্রথম বর্ষে পড়তে আছি। আলহামদুলিল্লাহ। স্যার আমরা একটু আপনার মায়ের সম্পর্কে একটু জানতে চাই, যে যেমন উনি আমাদেরকে যেটা বলেছেন যে গত 10 বছর যাবত ওনার এই হাঁটু ব্যথা থেকে শুরু করে ওনার পুরো শরীরে প্রচণ্ড রকম ব্যথা ছিল, হাতের প্রতিটা জয়েন্ট ফুলে যেত, হাঁটু প্রচণ্ড রকম ফুলে যেত এবং উনি কখনো বসে নামাজ পড়তে পারতেন না এবং নিজের যে স্বাভাবিক কাজগুলো সেগুলো উনি করতে পারতেন না। এবং একটা সময় এরকম হয়েছে যে হাত প্রচণ্ড বাঁকা হয়ে গেছিলো, যে আপনার নিজের ভাত উনি নিজে খেতে পারছিলেন না, এরকম একটা অবস্থা হয়েছিল। এবং এটার জন্য আপনার বিভিন্ন জায়গায় গিয়েছেন, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আপনারা গিয়েছিলেন। তো আমাদেরকে এই ঘটনাগুলো যদি একটু পর্যায়ক্রমে একটু বলেন, তাহলে আমাদের দর্শকরা হয়তো এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালো অবগত হতে পারবে। একটু যদি বলেন কেমন দেখেছেন ওনাকে 10 বছর থেকে, যে ওনার যে সমস্যাটা শুরু হলো। এই যে ছোটকাল, তখন তো আমি ছোট 10 বছর আগে, তখন তো আমার ভাই ছিল মেজো ভাই, তখন সে তাদের সাথে ট্রিটমেন্ট করতো, সে এখন কাছে না, এই জন্য আমি দেখাই দিয়েছি। আর যখন প্রথম ব্যথা আসছে তখন পটুয়াখালী দেখানো হয়েছে, পটুয়াখালী থেকে আমরা আস্তে আস্তে পটুয়াখালী যখন দেখাইছি ওখান ডাক্তার কয়েকদিন ভালো থাকতো, আবার অসুস্থ হয়ে যেত, তখন আমরা বরিশাল দেখাইতাম, বরিশাল থেকে আবার ওই একই অবস্থা, কয়েকদিন ভালো আবার যাই, মানে উন্নতি আপনারা পাচ্ছিলেন না, পার্মানেন্ট ট্রিটমেন্ট পাচ্ছেন না। আচ্ছা, তখন আবার আমরা আস্তে আস্তে ঢাকামুখী হলাম, যে একটু উন্নত চিকিৎসার জন্য ঢাকার দিকে যাই। এই ঢাকা আসলাম, ঢাকা দেখাইছি, দেখাইলাম, তারপর আমরা ইন্ডিয়া গেছিলাম। তো ইন্ডিয়া কোথায় গিয়েছিলেন? ইন্ডিয়া কলকাতায়। আচ্ছা, আব্বু গেছিল সাথে, আমি যাইনি। আচ্ছা, হ্যাঁ, তারপর ওই ইন্ডিয়া থেকে আবার রেফার করেছে। হ্যাঁ, দেখানোর পর তখন আমরা একটু তাদের কাছে একটু শেয়ার করলাম যে স্যার এরকম আর কত দৌড়াদৌড়ি করবো, আপনার যদি ট্রিটমেন্ট না থাকে আমাদের অন্য কাছে, অন্য কারো কাছ থেকে, হ্যাঁ রেফার করে দেন। তখন সে আবার এই যে ই করলো, তার ওই যে তাকে দেখাইলাম, ওখানেও যে দেখাই, তখন ওই জায়গায় প্রথম যখন আনছি তখন অবস্থা অনেক বেহাল ছিল, খুব খারাপ অবস্থা ছিল, তখন কয়দিন মানে ভর্তিও ছিলাম আমরা। আচ্ছা, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, ওখানে ভর্তি হওয়ার পর কয়দিন ভালো, তারপর আমরা আবার চলে যাই, আবার কয়দিন পর ওই একই অবস্থা। তখন গ্রিন লাইফে আমরা ধরেন 1 মাস 2 মাস পর, 5 মাস 6 মাস পর এরকম আসি দেখাই, এই মোটামুটি ভালো থাকে আবার যাই সে। আচ্ছা, হ্যাঁ, তারপর আমার একটা নিজের ফার্মেসি আছে, ওখানে একজন ডাক্তার আসে, ডাক্তার বলল যে আপনাদের ঠিকানা দিল, যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে প্রথম জানতে পারেন। সে আমাদের ইউটিউব থেকে দেখাইলো, তারপর দেখলাম যে আসলেই যে অনেক ভালো হয়ে যাচ্ছে, বিশ্বাস জন্মালো। হ্যাঁ জন্ম, তখন আমরা আসলাম, আব্বুরও নিয়ে আসছি, আম্মুরও নিয়ে আসছি। আপনার বাবার কি সমস্যা? এই বাবার এই যে হাঁটুতে ব্যথা, তার ওই 4-5 বছর থেকে সেম আপনার মতোই সমস্যাটা না, তার হাঁটুতে শুধু ব্যথা আর কামড়াইতে। আচ্ছা, আর এই সিনের ভিতরে ব্যথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা সেও মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার বাবা এখন মোটামুটি অনেকটুকুই সুস্থ আছেন এবং ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ, তারপরে এই তো আমরা এখানে চিকিৎসা নিলাম, আলহামদুলিল্লাহ এখন তো মা পুরো সুস্থ, আলহামদুলিল্লাহ। উনি কি এই যে উনি যেটা কিছুদিন আগে আমাদের সাথে শেয়ার করেছেন, উনি এখন বসে নামাজ পড়তে পারছেন বা ওনার সেই শরীরের ব্যথাগুলো এখন আর নাই, আপনি যেহেতু সাথে থাকেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে এখন উনি ইনশাল্লাহ দিলে সুস্থ এবং ভালো আছেন, উনি কি এখন আর সেই ব্যথার কথাগুলো আপনাদেরকে বলেন? না, এখন এখন তো আর কোনো ব্যথা নাই, যে সমস্ত ব্যথাই আলহামদুলিল্লাহ, সে তো যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সেটাই, আপন পরিবেশে আবার ফিরে যাওয়ার জন্য উনি অস্থির হয়ে গেছেন। স্যার এই যে আপনার মা, যে আপনারা যে গত 10 বছর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, মানে এমন কোনো ট্রিটমেন্ট আপনারা করার চেষ্টা করেননি, সব ডক্টরের কাছে বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে কোথায় চিকিৎসা পাবো, দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, এই ডক্টর এর কাছে পাঠিয়েছে, আরেকজন আরেকজনের কাছে পাঠিয়েছে,
ইভেন ইন্ডিয়া গিয়েছেন, ইন্ডিয়া থেকে আবার আপনাকে আমাদের দেশে আবার তারা রেফার করে দিয়েছে। এত খারাপ অবস্থা ছিল আপনার, তো এই যে সেই অবস্থা থেকে আজকে আপনার মা সম্পূর্ণ সুস্থ, এবং এই যে মানুষটাকে আজকে আপনারা সুস্থ মানুষটাকে বাসায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, যে আমরা ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছি। তো এই যে আপনার মায়ের মতো যে আমাদের আশপাশে কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন, তাদের সাথে কি আপনাদের এই সুখ, এই যে আজকের আনন্দটা কি একটু শেয়ার করবেন, তাদের জন্য কি উপদেশমূলকভাবে কিছু বলবেন? হ্যাঁ, এখানে যারা এই রোগে এই আক্রান্ত আছে, যে ব্যথা, আমার মনে হয় যে ব্যথার সব রোগেরই চিকিৎসা আছে অবশ্যই, সে শুধু এই যে আর্থ্রাইটিস এই রোগের না, যে আমি দেখলাম যা ঘুরে ঘুরে বাত ব্যথা, পেইন প্যারালাইসিস থেকে শুরু করে প্যারালাইজ রোগীরা অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো অন্যান্য আরও দেখাইছি, কিন্তু আপনাদের এই জায়গার চিকিৎসাটা আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, তারা যেন, যারা অসুস্থ আছে তারা যেন এই জায়গায় চিকিৎসা নিতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক দর্শক, এই যে আমাদের এই মা, গত 10 বছর যাবত উনি এই ব্যথাজনিত সমস্যায় এমন কোনো জায়গা নাই উনি যাননি, একের পর এক বড় ডক্টর দেখিয়েছেন, তারা একজন আরেকজনের কাছে রেফার করছেন, কিন্তু উনি কিন্তু সফলতা পাচ্ছিলেন না। পার্শ্ববর্তী দেশ ভারত পর্যন্ত উনি গিয়েছিলেন এই চিকিৎসার জন্য, সেখান থেকে ওনাকে আবার রেফার করে দিয়েছে আমাদের বাংলাদেশে, সেখান থেকে ওনারা এক একজন ডক্টর এর কাছে যাচ্ছেন, ওর কাছে যাচ্ছেন, যখন একরকম হতাশ, ঠিক সেই সময় ওনাদের কাছে ওনাদেরই এলাকার একজন ডক্টর আসেন, এবং ওনার মাধ্যমে তারা সর্বপ্রথম জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে, এবং ওনার সেই ভিডিওগুলো ওনাকে দেখানো হয়, যে দেখেন এরকম অসংখ্য রোগী ভালো হয়ে যাচ্ছেন। এই যে একটা বিশ্বাস, সেই বিশ্বাস থেকে ওনারা যখন স্যারের কাছে আসেন, মাত্র 10 দিনে আমাদের এই মা এখন নিজে নিজে নামাজ পড়তে পারছেন, ওনার নিজের কাজগুলো উনি নিজে করতে পারছেন, ওনার পুরো শরীরে সেই যে অসহ্যকর ব্যথা, যেটা একটু আগে উনি বললেন, উনি যখন ট্রেনে করে যাচ্ছিলেন ওনাকে দুজন চেপে ধরে রাখতে হয়েছিল, যে এই অসহ্যকর ব্যথা উনি সহ্য করতে পারছিলেন না, অথচ সেই মানুষটা আজকে সম্পূর্ণ সুস্থ আপনাদের সামনে বসে আছেন। এর থেকে বড় নিয়ামত, এর থেকে বড় আনন্দের আর কী হতে পারে আপনি বলেন? আপনার সবচেয়ে প্রিয় মানুষটাকে আপনি যখন এইভাবে সুস্থ দেখতে পারবেন, অন্তত সে তার নিজের কাজগুলো নিজে করে খেতে পারছে, সে ব্যথার জন্য আপনার কাছে আর কখনো কমপ্লেন করছে না, সে ব্যথায় কষ্ট পাচ্ছে না, আপনি পাশের রুম থেকে তার ব্যথায় রাতের বেলা তার গুনগানোর শব্দ শুনতে পাচ্ছেন না, এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে, কী হতে পারে আপনার কাছে? দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। সেই পর্যন্ত আজকে আমি বিদায় নিচ্ছি, আমি শওকত, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সকলকে।